গ্রামের পালাপাড়ায় 52 বিঘার পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়ায় প্রায় 20 কুইন্টাল মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। কি ঘটনা হয়েছিল এটা আপনাদের পুকুরটাকে? পুকুরটা আমাদের এখানে আমাদের চাষিকে চাষ করে দেওয়া হয়েছিল কয়েকজন, আমাদের টোটাল মানে সব অংশীদাররা মিলে বসে, তার মধ্যে 3টি অংশীদার এতে ইঞ্জেকশন জারি করে অবজেকশন দিয়েছিল। ওই অবজেকশনের জন্যে যারা চাষিরা চাষ করতে পারেনি, তারা ওই মাছ স্টক থেকেই যায়, মাছ ধরার বাধা দেয়, মাছ ধরতে দেয় না। আজকে মোটামুটি হয়ে গেল 5 বছর, 5 বছর শেষ হয়ে গেছে, চাষিদের আওতা থেকে বাইরে, চাষিদের টাইম শেষ হয়ে গেছে। এখন শেষ হওয়ার পর এই 3-4 দিনের মধ্যেই এই পুকুরে এখন বিষ ঢেলে দেয়, বিষ ডালে কে এখন সেটা এখন কোনো প্রমাণপত্র কিছু পাওয়া যায়নি। কিন্তু এই অবস্থায় দেখা যাচ্ছে মহিলারা স্নান করছে, বাসন মারছে, এটার উপরে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা এখন বাচ্চারা খেলা করছে মাছের মাছ না, এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা নেওয়া যায়নি। আর এই মাছও ধরুন মোটামুটি যা প্রথমে যা হয়েছিল কালকে, এখন তো এই মাছ আর কেউ নিয়েও যায়নি, আর মানে পুকুরে মাছ সব কিছু পড়ে আছে। এটা কি এমনি পড়ে থাকবে না, এটাকে কোনো ঠেকা দেবে না? এখন তো ব্যবস্থা করার জন্যে কোনো চাষিরা তো আওতা এখানে নামতে পারছে না, না যেহেতু এখানে ইঞ্জেকশন জারি করে রেখে দিয়েছে 3 জন মিলে। নাম হচ্ছে শেখ তাজউদ্দিন মণ্ডল, দ্বিতীয় নম্বর শেখ দিলীপ মণ্ডল, তৃতীয় নম্বর হচ্ছে বিমান রায়, তারাই পুকুরের মধ্যে ইঞ্জেকশন জারি করে চাষিদের উপরে। It's caught in the crossfire.